ওয়েলকাম টু মাই চ্যানেল পিটিস মাদার্স ওয়ার্ল্ড। আমি শুভ্রা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি হিনার প্যাকেট দেখাচ্ছি, তারপরে প্যাকিং দেখাবো। তো তোমরা মনে প্রশ্ন হতে পারে, হঠাৎ ব্যাগ প্যাকিং এসব দেখাচ্ছে কেন? তো আজকে আমি একটা খবর দিতে চাই তোমাদের। তো ছেলে মেয়েদের স্কুলের ছুটি পড়ে যাচ্ছে, তো আমরা যাচ্ছি দেশের বাড়ি। তো দেশের বাড়ি যাওয়ারটা আনন্দই আলাদা। তো ওখানে আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, সবাই আমাদের ওখানেই আছে। তো আজকে কালকে আমরা বেরোবো, তো সেই জন্যই আমাদের এই প্যাকিং পর্ব চলছে। তো আমি ছেলেকে নিতে এসেছি এখন। ওকে নিয়ে এসে আমি ডালটা বসিয়েছি হালকা জিরে ফড়ং দিয়ে, জল দিয়ে দিয়েছিলাম, তারপরে ডাল সব সমস্ত কাঁচা সবজি দিয়ে ওটা একটু সেদ্ধ করে নেব আর ডিম ভেজে নেব। তো আজকে দুপুরের খাবার এটাই আমাদের। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন ব্যাগ প্যাকিং এর জন্য বসেছি। জামা কাপড় ছেলে মেয়ের টুকি টাকা জামা কাপড় নিয়েছি, আমার বেশি কিছু নেব না, দুটো শাড়ি, দু একটা ব্লাউজ এইসবই নেব, আর আমার হাজব্যান্ড কিছু জামা, ও দু একটা জামা প্যান্ট নেবে। তো চলো প্যাকিংটা শুরু করি। বাড়ি যাব বলছি, কিন্তু আমাদের রাস্তায় এত গরমে রাস্তায় বেরোতেই ভয় লাগছে, কিন্তু বাড়ি তো যেতেই হবে, বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা। তো আমাদের না বাড়ি নদিয়া জেলা পৌঁছে যেতে আমাদের টাইম লাগে প্রায় নয় সাড়ে নয় ঘন্টা, যদি সব ঠিকঠাক থাকে। তো আমরা 2:20 ট্রেনটা কালকে ধরবো, তো বাড়ি যেতে যেতে হয়তো কালকে 11:30 হবে। তো ঝটপট ব্যাগটা গুছিয়ে নিই, খাওয়া দাওয়া করে শুতে হবে, সকালে আবার ওদের স্কুল আছে, ওর বাবা ডিউটি আছে। তো চলো ঝটপট প্যাকিং করে নিই। তো বাড়ি যাচ্ছি, তো তো বাড়ি যা, তো বাবার কথা খুব মনে পড়ছে, বাবাকে খুব মিস করছে। তো ব্যাগ প্যাক করতে করতে হঠাৎ বাবার কথা মনে পড়লো, তাই তোমাদের বললাম। তো বাড়ি যাচ্ছি, বাড়িতে শ্বশুরমশাই আছেন, শাশুড়িমা আছেন, আর বাবার বাড়িতে মা, জেঠিমা, কাকিমা, বৌদিরা সবাই আছে। ষষ্ঠীতে হয়তো ওরা বাবার বাড়ি যাবে। তো আমার বোন আছে, বোনের ফ্যামিলি, বোনের ছেলে মেয়ে, ওদের সবার সঙ্গে তোমাদের পরিচয় করাবো। তো এখন রাত 11:00 বাজে, আমি কি করছি দেখো, আমি হেনা ভেজাচ্ছি। তো কদিন থেকে করবো করা হচ্ছে না, তো আজ হঠাৎ ফাইনাল হলো কালকে যাব, তো ওর জন্যই আজকে হেনাটা ভেজাচ্ছি। কাল সকাল সকাল হেনা করে সান টান করে আমরা রওনা দেব। তো হেনাটা ভেজাই আর আজকের মতন এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কালকে ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সামনে ষষ্ঠী আছে, দেশের বাড়ি যাচ্ছে, নিশ্চয়ই ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারবো। তো দেখতে থেকো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তো টাটা, গুড নাইট,